পাকা দোকান, কিন্তু সিঁড়ি আর ঘরের ওপরে ছিল টিনের চাল, আর সেই টিনের চাল কেটে দোকানে ঢুকে লুট চালালো চোর। সিসিটিভি ফুটেজে উঠেছে টিন কেটে একজন দুষ্কৃতী ভেতরে ঢুকছে। ভেতরের ঘন অন্ধকারে দেখতে অসুবিধে হওয়ায় দেশলাই জ্বালিয়ে আলোর ব্যবস্থাও করে সে, তারপর ক্যাশ বাক্স খুলে টাকা নেয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর চাবিটাও রেখে দিয়েছে খাতার উপর, মানে মোটামুটি।